সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের জট যেন কিছুতেই কাটতে চাইছে না। আর এবার সামনে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে সুশান্তের যেদিন মৃত্যু হয় অর্থাৎ 14ই জুন, অভিনেতার মরদেহ নিচে নামানোর জন্য নাকি তার বাড়ির বাইরে 2টি অ্যাম্বুলেন্স পৌঁছয়। আর এই খবর সামনে আসার পরেই নানান জল্পনা শুরু হয়। কিন্তু কেন, ঠিক কি কারণে 2টি অ্যাম্বুলেন্স পৌঁছয় তার বাড়ির বাইরে? আর এই প্রসঙ্গেই সম্প্রতি মুখ খুলেছেন অ্যাম্বুলেন্সের মালিক বিশাল। ঠিক কি কারণে সুশান্তের মরদেহ নামানোর জন্য 2টি অ্যাম্বুলেন্সের প্রয়োজন হলো, সেই কথাই জানিয়েছেন তিনি। আজকে আমরা এই বিষয়ে কথা বলবো আপনাদের সঙ্গে, জানাবো বিস্তারিত। সম্প্রতি বিশাল জানান যে 14ই জুন অর্থাৎ যেদিন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয় সেদিন তার মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য 2টি অ্যাম্বুলেন্স যে তার বাড়ির বাইরে পৌঁছেছিল এটা সত্যি। তার কথায় প্রথম যে অ্যাম্বুলেন্সটি পৌঁছেছিল তার স্ট্রেচার নাকি খারাপ হয়ে গিয়েছিল, ফলে স্ট্রেচার না কাজ করায় সেই অ্যাম্বুলেন্সটি কোনো কাজেই আসে না, তাই জন্যই দ্বিতীয় অ্যাম্বুলেন্স আনা হয়। অ্যাম্বুলেন্সের মালিক আরও জানান যে হ্যাঁ, এটা নিয়ে তো প্রশ্ন ওঠারই কথা। একটা কারণে যদি 2টি অ্যাম্বুলেন্স পৌঁছয় সেটা নিয়ে প্রশ্ন উঠবে, এমনটাই স্বাভাবিক। তবে বিশালের বক্তব্যে সামনে এসেছে আরও এক চাঞ্চল্যকর তথ্য। তিনি বলেছেন এতদিন যে সন্দীপ সিং বলছেন যে তিনি নাকি অ্যাম্বুলেন্সের জন্য টাকা দিয়েছেন সেটি কিন্তু একেবারেই মিথ্যে। বিশালের কথায় এই অ্যাম্বুলেন্সের জন্য 8,100 টাকা তাকে দিয়েছিলেন সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা। সন্দীপ সিং যে তাকে কোনো পয়সাই দেননি এই কথা স্পষ্ট জানিয়েছেন বিশাল। সন্দীপ যদি সত্যি পয়সা না দিয়ে থাকেন তাহলে কেন তিনি মিথ্যে বললেন, অবশ্যই প্রশ্ন উঠছে। উল্লেখ্য, সিবিআই এর পাশাপাশি এনসিবিও এই ঘটনার তদন্ত করবে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্যে এবার এসেছে নতুন মোড়, ড্রাগ কনস্পিরেসির অ্যাঙ্গেলও সামনে এসেছে। জানা গেছে রিয়া এবং সুশান্তকে কেউ ড্রাগ সাপ্লাই করতেন, আর এই বিষয়ে বিস্তারিত তদন্ত করবে এনসিবি। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House and please subscribe my channel, click the bell button for more updates.